हेलो दर्शक, आज के आमरा एकटी एलईडी लाइट मात्र 1.5 থেকে 3 ভোল্ট 3.7 ভোল্ট দিয়ে জ্বালাবো। একটি মোবাইল চার্জার, নষ্ট মোবাইল চার্জারের যে চোপারটা থাকে এই চোপার দিয়ে আমরা লাইট জ্বালাবো। এসি লাইট, যে লাইট 220 ভোল্টে চলে সেই লাইট আমরা জ্বালাবো মাত্র 1.5 থেকে 3.7 ভোল্টে এই চোপার দিয়ে। আমাদের একটা লাগবে চোপারের সঙ্গে আমরা কানেকশন করছি রেজিস্টর, একটা রেজিস্টর দিয়েছি, এখানে হবে 33 ওহমস রেজিস্টর দিয়েছি। একটা আমাদের ট্রানজিস্টর লাগতেছে, একটা আমরা কানেকশন করতেছি। রেজিস্টর লাগা কমপ্লিট। প্রিয় দর্শক, আমাদের নেক্সট ভিডিও থাকবে রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর কীভাবে কাজ করে এগুলো নিয়ে ভিডিও থাকবে। আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাল। আমাদের সঙ্গেই থাকবেন আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ শীঘ্রই আসতেছে। আমাদের রেজিস্টর কীভাবে কালার কোড, যিনি 10 মিনিটের মধ্যে আপনার মুখস্থ করতে পারবেন, মানে কালার কোড বের করতে পারবেন, এই ভিডিও নিয়ে আমরা সামনে ভিডিও দেবো ইনশাল্লাহ। তারপরে দেবো VFD, আমাদের লাগানো কমপ্লিট, ট্রানজিস্টর লাগাচ্ছি। ট্রানজিস্টর লাগানো কমপ্লিট, তার দুটো আমাদের সাপ্লাই ভোল্ট, মানে DC 1.5 থেকে 3.4 ভোল্ট কি 5 ভোল্ট। আর এই যে আমরা একটা লাইট লাগাচ্ছি, যে লাইটটা আমরা চালাবো এসি লাইট, যে লাইট 220 ভোল্টে জ্বলে সেই লাইটটা আমাদের 1.5 থেকে 3.5 ভোল্ট জ্বলবে। লাইটটা আমরা চেক করে নিচ্ছি, এসি লাইট দেখছেন, আপনি এসিতে জ্বালাচ্ছি, 220 ভোল্টের লাইটটা জ্বালানো হলো। এখন লাইটটা আমরা এই হোল্ডারে লাগালাম, লাগানো দর্শক এই যে আমরা ভোল্টেজ দিলাম একটি মোবাইলের ব্যাটারি দিয়ে, এটা ভোল্টেজ দেওয়া হলো, ব্যাটারিটা হলো 3.7 ভোল্ট। এইটা এই যে আমরা ব্যাটারিতে সংযোগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে দর্শক।